হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মীর এসলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা আমের আচারের রেসিপি। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এই আমের আচার বানানোর জন্য প্রথমেই আমি তিনটে বড় বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এই কাঁচা আমগুলো খুব ভালো করে জলে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। খুব শুকনো করে জলগুলো মুছে নিলাম। এবার আমগুলো আমি বোটার দিকটা কেটে নেব। এবার আমি একটা ছুরির সাহায্যে আমগুলোকে টুকরো টুকরো করে পিস করে কেটে নেব। কিন্তু ছোকলাটা ছাড়াইনি, খোসা সহই আমগুলো পিস করে কেটে নিয়েছি। কেটে আনা আমের মধ্যে আমি এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হলুদ আর নুন দিয়ে এবার আমটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আমগুলোকে আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমগুলো প্রতিটা আম হাত দিয়ে উল্টে উল্টে সোজা করে দিচ্ছি, 2 থেকে 3 ঘন্টার জন্য শোকাতে দেব। দেখুন আমগুলো আমি শুকিয়ে নিয়ে চলে এসেছি। আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাতে 1 চামচ মতন জিরে, 1 চামচ মতন জোয়ান আর 2 খানা শুকনো লঙ্কা। আমি দিয়ে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিলাম। এবার আমি এই শুকনো খোলায় ভেজে নেওয়া মশলাগুলো একটা পাত্রে ঢেলে নিলাম। আমি তাওয়াটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ মতন কালো সর্ষে অ্যাড করে দিলাম। কালো সর্ষেটা খুব ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া কালো সর্ষেটা আমি ওই পাত্রে অ্যাড করে দিলাম। শুকনো লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবার এটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারে ঢেলে নিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে একটা মিক্সচার বানিয়ে নেব। দেখুন মিক্সারটা আমার সম্পূর্ণ রেডি। দেখুন ঠিক এরকম সুন্দর একটা মিক্সচার আমি বানিয়ে নিচ্ছি। এবার এই মিক্সচারটা আমি আর একটা পাত্রে ঢেলে নিলাম। যে তাওয়াটা আমি গ্যাসে বসিয়ে রেখেছিলাম সেই তাওয়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল ঢেলে নিলাম। সর্ষের তেলে আমি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে দেওয়ার পর যে আমগুলো আমি শুকিয়ে নিয়ে এসেছিলাম, 3 থেকে 4 ঘন্টা রোদে দিয়ে শুকিয়েছিলাম, সেই আমগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আবারও একটা চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি। আর বাকি যে মশলাটা ছিল সেটাও আমি এখন এই সময় এখানে অ্যাড করে দিলাম। দেখুন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি ঠিক এইভাবেই 2 থেকে 3 ভাগে মিশিয়ে নেব। বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম।
এবার আমি ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার পাশে থাকবেন।